আপনি যদি ফেসবুক ব্যবহার করেন তাহলে এই ভিডিওর আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ আমরা যারা ফেসবুক ব্যবহার করি ফেসবুকে আসার পর আমরা যদি কোনো পোস্ট করি আমাদের ওই পোস্টগুলোতে ওরকমভাবে লাইক বা কমেন্টস পড়ে না কারণ সমস্যা হচ্ছে আমাদের রিচ ডাউন আমাদের রিচ যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু আমরা যতই পোস্ট করি আমাদের ওই পোস্টে ওরকমভাবে লাইক কমেন্টস পড়বে না কারণ হচ্ছে আমাদের এই পোস্টগুলো আমাদের ফ্রেন্ডদের মাঝে পৌঁছায় না তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের এরকম কিছু প্রসেস দেখাবো যেখান থেকে আপনি আপনাদের রিসটা আপ করে নিতে পারবেন বা কেন আমাদের রিস ডাউন হয় এ টু জেড এই ভিডিওতে দেখানো হবে তো আশা করি ভিডিওটা আপনার অনেক উপকার আসবে তো বন্ধুরা যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো আমরা যখন ফেসবুকের ভিতরে আসলাম আমরা প্রতিনিয়তই কিন্তু ফেসবুকটা ব্যবহার করি কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করার ফলে আমরা কিন্তু কোনো পোস্ট করি না আমরা অনেকে আছে কোনো পোস্ট করি না শুধু ফেসবুকে ব্যবহারই করি কারণ আমাদের প্রতিনিয়ত পোস্ট যদি না করি তাহলে আমাদের রিসটা ডাউন করে দেয় আর এটা হচ্ছে প্রথম প্রবলেম দ্বিতীয় সমস্যার কারণ হচ্ছে আমরা কমেন্টে বিভিন্ন রকমের লিঙ্ক শেয়ার করি যেগুলো ফেসবুকে স্পামিং কমেন্ট হিসাবে ধরে নেয় আর স্পামিং কমেন্ট যদি বেশি হয় তাহলে কিন্তু আমাদের রিচগুলো ডাউন হয়ে যায় এ হচ্ছে দ্বিতীয় কারণ তো বন্ধুরা আপনি যদি ফেসবুকের রিচ ডাউন হয়ে যায় কিভাবে আপনি সলভ করবেন এই ব্যাপারে আমি দুইটা টিপস আপনাদের দেব প্রথম টিপস হচ্ছে কারণ আমাদের কিন্তু ইচ্ছাকৃতভাবে কখনও ফেসবুক টিম বা ফেসবুক কোম্পানি আমাদের রিচ ডাউন করে না আমাদের ভুলের কারণে কিন্তু আমাদের রিচগুলো ডাউন হয়ে যায় তো বন্ধুরা আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি ফেসবুকে আসার পরে তো ফেসবুক কর্তৃপক্ষকে আপনি আপনার সমস্যাগুলো জানাতে পারেন তো কীভাবে ফেসবুক কর্তৃপক্ষকে আপনি এই সমস্যা সমাধানগুলো জানাবেন সেই প্রসেসটা আমি আগে দেখাই তারপর আমি আপনাদের খুব সুন্দর একটা টিপস দিব আপনার রিচগুলো আপ করার জন্য তো বন্ধুরা আপনি ফেসবুকে আসার পরে যদি দেখেন আপনার ফেসবুকে রিস্ক ডাউন হয়ে গেছে আর আপনি রিস্কটা কীভাবে চেক করবেন আমি সেই প্রসেসটাও দেখাই দিচ্ছি অনেকের ফেসবুকে এরকম একটা অপশন থাকে তো আমি যদি এটার ভিতরে ক্লিক করি সরাসরি আমার কিন্তু রিস্কটা দেখাবে যে আমার রিচ বা এঙ্গেজ বা আমাদের প্রতিদিন কয়টা ফলোয়ার বাড়তেছে এটু যে সব কিছু আপনি এখান থেকে দেখাবে আর যাদের এই অপশনটার সামনে না আছে তারা কিভাবে দেখবেন একে আপনি এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিবেন আপনি এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিবেন প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি এই যে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করবেন এখানে যদি একটা ক্লিক করবেন তাহলে কিন্তু এখান থেকেও কিন্তু আপনি রিস্কটা দেখতে পারবেন যদি আপনার রিস্কটা ডাউন থাকে তাহলে আপনি ফার্স্টে যেই প্রসেসটা দেখাবো সেটা আগে করবেন আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন তো এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়ার পরে আপনি আপনি আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে আপনি এই প্রোফাইলে আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে থ্রি ডট মেনু আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি এই কপি লিংক করবেন এই কপি লিঙ্কের উপরে আর ক্লিক করলে কিন্তু আপনার এই লিঙ্কটা কপি হয়ে যাবে বন্ধুরা আমি প্রথমে বলছি এটা হচ্ছে ফার্স্ট সিস্টেম সেকেন্ড আরেকটা সিস্টেম দেখাবো সেই সিস্টেমটা আপনার আশা করি আরও অনেক উপকারে আসবে বন্ধুরা আপনি এটা কপি করার পর আপনি চলে আসবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি এখানে লেখবেন হচ্ছে ফেসবুক ফেসবুক লেখার পরে এখানে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর যদি আপনার ফেসবুকটা ক্রোম ব্রাউজারে লগ ইন করা থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুকটা এরকমভাবে শ্যু করবে তো বন্ধুরা এরকমভাবে যদি আপনার ফেসবুকটা লগ ইন করা না থাকে তাহলে কিন্তু আপনি এখানে ফেসবুকটা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে আপনি এটা থ্রি ডট মেনুতে নিউ টেপ ওপেন করে এটা কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনি এখানে লিখবেন হচ্ছে রিপোর্ট অ্যান ইস্যু উইথ হোম পেজ এই যে এই লেখাটা আপনি চাইলে এটা স্ক্রিনশট দেওয়া নিতে পারেন এরকমভাবে একটা পেজ আপনি সার্চ করবেন সার্চ করার পরে আপনার ফার্স্টে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শু হবে আপনি অফিসিয়াল যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইট উপরে একটা ক্লিক করে দিবেন এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে তো এরকম একটা অপশন আসার পরে আপনি যে কাজটা করবেন আপনি এখানে যে সাবজেক্ট এখানে আপনি লিখবেন ফেসবুক রিচ ডাউন তারপরে আপনি এটা লেখার পরে আপনি নিচে ডেসক্রিপশন ইস্যু পাবেন এখানে আপনি সুন্দরভাবে গুছিয়ে ভালোভাবে লিখবেন তাদেরকে বুঝাইবেন যে আপনার ফেসবুকটা রিচ ডাউন হয়ে গেছে তো এরকমভাবে লেখার পরে আপনি এই যে নিচে দেখবেন চুজ ফাইল আপনি যে স্ক্রিনশটটা নিয়ে আসলেন সেই স্ক্রিনশটটা কিন্তু আপনি এখানে ক্লিক করে এই যে এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর ডান দিলে আপনি কিন্তু এখানে এই স্ক্রিনশটটা চলে আসবে চলে আসার পরে আর যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন আপনি এই যে হোম পেজে লেখার পরে আপনি এই নিচে লেখার নিচে আপনি এই লিঙ্কটা কপি করে দিবেন কপি করে এখানে সেন্ড করে দিলে কিন্তু তাদের কাছে সেন্ড হয়ে যাবে সেন্ড হয়ে যাওয়ার পরে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার ভিতরে তারা এটা রিভিউ করে দেখবে যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে তারা এটা সমাধান করে দিবে এই হচ্ছে ফার্স্ট সিস্টেম আর সেকেন্ড যেই কাজটা করবেন আপনি রিচ বাড়ানোর জন্য আপনার আরেকটা উপায় আছে সেটা হচ্ছে আপনি ট্যাগ করা আপনি কীভাবে ট্যাগ করবেন সেই প্রসেসটা দেখাবো আশা করি এই প্রসেসটা আপনার অনেক উপকারে আসবে বন্ধুরা আপনার আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনার প্রোফাইলের আইডিরা বিভিন্ন পোস্টের উপর আপনি ট্যাগ করতে পারেন তো যেই সমস্ত পোস্টের ভিতরে দেখা যায় বেশি বেশি লাইক পড়ে বা বেশি বেশি কমেন্টস পড়ে ওই ধরনের কিছু পোস্ট আপনি খুঁজে নেবেন ওই ধরনের কিছু কিছু গ্রুপ আপনি খুঁজে নেওয়ার পরে ওই ওই গ্রুপের ভিতরে আপনি আপনার আইডিটা ট্যাগ করে দিবেন তো বন্ধুরা কিভাবে ট্যাগ করবেন সেই প্রসেসটা আমি দেখাবো যেরকম আমি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এই ছবির উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার উপরে দেখেন এই যে ট্যাগ অপশন আছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই যে নিচে ট্যাগ একটা লেখা আসবে ট্যাগ তো আপনি এটার উপর যদি আবার আর একটা ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শুরু হবে ট্যাগ করার জন্য তো বন্ধুরা ট্যাক করার জন্য আপনি যে কাজটা করবেন আপনি যদি প্রোফাইলের নাম লেখেন যে আপনি যে আইডির নামটা আপনি এখানে লিখে দেবেন তো আমি আমার আইডির নাম এখানে লিখে দিচ্ছি তো এক্সপ্লেন লিখলাম নিউ এক্সপ্লেন লেখার পর আমার আইডিটা কিন্তু এখানে শো হলে যে নিউ এক্সপ্লেন বিডি তো আমি এইটার উপরে একটা টাচ করে দিলাম তো এটার উপরে একটা টাচ করে দেওয়ার পর দেখেন এই যে আমার এই আইডিটা কিন্তু এটার উপরে ট্যাক হয়ে গেল তো এটার উপরে যদি আমার আইডিটা ট্যাক হয়ে যায় তাহলে আমার একটা সুবিধা হলো কি এটার উপরে যারাই ক্লিক করবে ক্লিক করার পর আমার এই ট্যাগটা তারা দেখ আমার এই আইডিটা তারা দেখতে পারবে ওই আইডির উপরে যদি ক্লিক করে ওখান থেকেও আপনি ভালো একটা আপনার আইডিতে ভিজিট হবে তো বন্ধুরা আইডিয়ার উপরে যত ভিজিট হয় তত কিন্তু আপনার একটা সুবিধা আছে আর যদি আপনি যত বেশি লাইক করেন বা কমেন্টস করেন আপনার রিচটা কিন্তু তত তাড়াতাড়ি আপ হতে থাকবে তো এইটার উপরে আপনি একটা লাইক একটা কমেন্টস করে দিবেন যেমন এখান থেকে আমি কমেন্টসটা করে দিলাম এরকমভাবে আপনি প্রত্যেকটা ফ্রেন্ডের যে ফ্রেন্ড আছে বা ওই পোস্টের ভিতরে আপনি লাইক কমেন্ট করবেন যত বেশি লাইক কমেন্টস করবেন আপনি তত বেশি কিন্তু আপনার রিচ বাড়তে থাকবে আর যত বেশি রিচ বাড়বে আপনি যত পোস্ট করবেন তত আপনাদের বন্ধু বান্ধবীদের কাছে আপনার পোস্টটা ওরকমভাবে শেয়ার হবে তো বন্ধুরা আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি কিভাবে আপনি ট্যাগ করবেন তো কিভাবে আপনি কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন সেই প্রচেষ্টাও দেখাইলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর যত বেশি বেশি আপনি লাইক কমেন্ট করবেন আপনার আইডি রিচ তত তাড়াতাড়ি বাড়বে এটা হচ্ছে সবচেয়ে উত্তম উপায় আপনি যত ফ্রেন্ডদের আপনি লাইক বা কমেন্ট করবেন তত বেশি আপনার রিচটা বাড়তে থাকবে তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ দেখা হবে আগামী কোনো ভিডিওতে